আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদেরকে গেম প্রবলেমকে সমাধান করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এলপিপি মেথড, এই এলপিপি মেথডে একটি গেম প্রবলেমকে কী করে সমাধান করা হয় সেটা তোমাদেরকে শেখাব। গেমকে সমাধান করার যে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলা যায় এলপিপি মেথড। এলপিপি মেথডে একটি গেম প্রবলেম কী করে সলিউশন করা যায় সেটা দেখা যাক। এটা সমাধান করার জন্য আমরা প্রথমে একটা প্রবলেম চয়েস করেছি। প্রবলেমটা আছে 2x2 পে এম ম্যাট্রিক্স আছে, B1 B2 আর এদিকে আছে A1 A2, 3 1 -1 2। এই গেম প্রবলেমটার আমরা সলিউশন করব বাই এলপিপি মেথড। তো এলপিপি মেথডে সলিউশন করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা এলিমেন্ট সেটা হয় জিরো হতে হবে বা জিরোর বড় হতে হবে, পজিটিভ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা উপাদান জিরো বা পজিটিভ নয়, একটা এলিমেন্ট হচ্ছে -1 আছে। তাহলে আমরা যে পুরো ম্যাট্রিক্সটাকে আমরা এলপিপি মেথডে সমাধান করার জন্য সব এলিমেন্টগুলো পজিটিভ রাখতে হবে, সেই জন্য আমরা প্রত্যেকটা এলিমেন্টকে 2 দ্বারা যোগ করব। অ্যাডিং 2, 2 যোগ করছি টু ইচ এলিমেন্ট অফ দ্য পে অফ ম্যাট্রিক্স। পে অফ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে যোগ করব, 2 দ্বারা যোগ করব। এবং পরে যখন সলিউশন ফাইনাল সলিউশন বার করা হবে এই 2 সংখ্যাটাকে অ্যাডজাস্ট করা হবে। তো পে অফ ম্যাট্রিক্সটা তখন কি হয়ে যাবে, 2 যোগ করে দিচ্ছি। এটা 1 যোগ করলেও হতো, কিন্তু আমরা জিরোটাকে অ্যাভয়েড করছি, আমরা 2 যোগ করছি। 5 হবে, 5 3 1 4। তাহলে নতুন পে অফ ম্যাট্রিক্সটা হলো আমাদের 5 3 1 4। তো এবারে এর অপটিমাল স্ট্র্যাটেজি আমি ধরে নিলাম এ প্লেয়ারের ক্ষেত্রে পি, সেটা P1*P2*, আর বি প্লেয়ারের অপটিমাল স্ট্র্যাটেজি Q1*Q2*। এরপরে এই পুরো প্রবলেমটাকে আমরা ম্যাট্রিক্স, আমরা যে এই ম্যাট্রিক্সটা রয়েছে 5 3 1 4, এই পুরো প্রবলেমটাকে আমরা এলপিপিতে কনভার্ট করব। তো এলপিপিতে কীভাবে কনভার্ট হবে, না এখানে আছে 5 আর 3, ফার্স্ট রোতে আছে 5 আর 3, তো কি হবে না ম্যাক্স জেড, এখানে ম্যাক্স কিউ হবে, ম্যাক্স কিউ জিরো ধরে নিলাম Q1 প্লাস Q2, যেহেতু ড্যাশ নিচ্ছি কেন না, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু 2 দিয়ে যোগ করছি। এটা 5 3 ছিল না, 1 4 ছিল না, আমরা প্রত্যেকটা অরিজিনাল প্রিয়াম ম্যাট্রিক্সের সঙ্গে 2 যোগ করে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়েছি, সেই জন্য আমরা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর অরিজিনালটাকে আমরা ড্যাশ ছাড়া নেব। তাহলে কত হচ্ছে ম্যাক্স কিউ জিরো, এটা যেহেতু 2x2 তাহলে Q1 প্লাস Q2। আর সাবজেক্ট 2 প্রথম রো থেকে পাবো 5Q1 প্লাস 3Q2, সর্বদা লেস ইকাল টু 1, আর Q1 হবে, সবগুলি ড্যাশ হবে, Q1 প্লাস 4Q2 সেটাও লেস ইকাল টু 1, যেখানে Q1 আর Q2 গেটার ইকাল টু 0। এই হচ্ছে আমাদের পুরো পে অফ ম্যাট্রিক্স থেকে আমরা এলপিপিতে কনভার্ট করে দিলাম। এলপিপি 5Q1 প্লাস 3Q2 লেস ইকাল টু 1, Q1 প্লাস 4Q2 লেস ইকাল টু 1, আর ম্যাক্স কিউ জিরো সমান হচ্ছে Q1 প্লাস Q2। এভাবেই আমরা অবজেক্টিভ ফাংশনটা পাই। তাহলে কত পাচ্ছি, তো এইটাকে আমরা সলিউশন করব বাই এলপিপি মেথডে। এলপিপি মেথডে আমাদেরকে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম করতে হবে, তাহলে স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে, এখান থেকে স্ল্যাক ভেরিয়েবল একটা যোগ করতে হবে, এখানে একটা স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। তাহলে সেই স্ল্যাক ভেরিয়েবল এখানে Q3 যোগ করছি, এখানে Q4 স্ল্যাক ভেরিয়েবল যোগ করবো, তাহলে 5Q1 প্লাস 3Q2 প্লাস Q3 সমান হচ্ছে 0 পাবো। তাহলে কী হবে, ম্যাক্স কিউ জিরো সমান Q1 প্লাস Q2 প্লাস 0 ইন্টু Q3 প্লাস 0 ইন্টু Q4। সাবজেক্ট 2 এটা 5Q1 প্লাস 3Q2 প্লাস
কিউ থ্রি ড্যাশ সমান হচ্ছে ওয়ান, তারপর কিউ ওয়ান ড্যাশ প্লাস ফোর কিউ ড্যাশ, এখানে স্ল্যাক ভেরিয়েবল যোগ করেছি কিউ ফোর ড্যাশ, সেটা সমান হচ্ছে ওয়ান, যেখানে কিউ ওয়ান ড্যাশ কিউ টু ড্যাশ কিউ থ্রি ড্যাশ কিউ ফোর ড্যাশ গেটার ইকাল টু জিরো। এবারে আমরা এইটাকে টেবিলে, যে সিমপ্লেক্স টেবিল সেটাতে যেমনভাবে সিমপ্লেক্স মেথডে করি আমরা সিবি বি এক্স বি বি এ ওয়ান এ টু এ থ্রি পুরো টেবিলটাকে, এখানে অবজেক্টিভ ফাংশানে যে ছিল কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ ছিল সেটা ওয়ান ওয়ান, আর জিরো ইন্টু কিউ থ্রি ড্যাশ কিউ ফোর ড্যাশ সেটা জিরো জিরো হলো, আর পুরো ম্যাট্রিক্সটা যেটা ওয়ান এখানে ছিল ফাইভ কিউ ওয়ান ড্যাশ প্লাস থ্রি কিউ টু ড্যাশ প্লাস কিউ থ্রি ড্যাশ স্ল্যাক ভেরিয়েবল যোগ করেছিলাম ওয়ান, এইখানে পুরো ম্যাট্রিক্সটা যেমনভাবে লেখা হয়, যেহেতু আমাদের স্ল্যাক ভেরিয়েবল এ থ্রি আর এ ফোর যোগ করেছি তাহলে এ থ্রি আর এ ফোর টেবিলের মধ্যে প্রথমে থাকবে, তার যে এ থ্রি এ ফোর এটা জিরো জিরো হলো, তাহলে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন করতে হবে, জেড জে মানে সি জে আমরা জানি জিরোর সঙ্গে ওয়ান গুণ জিরোর সঙ্গে ফাইভ গুণ, তাহলে গুণ করে যোগ হচ্ছে জিরো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তারপর জিরোর সঙ্গে ফোর জিরোর সঙ্গে থ্রি মানে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলো। এইভাবে প্রত্যেকটা জেড জে মাইনাস সি জে বার করলাম, যে এদের মধ্যে মোস্ট নেগেটিভ নিতে হয় সেটাই হচ্ছে এন্টারিং ভেক্টর হয়, যেহেতু দুটোই মাইনাস ওয়ান তাহলে এইটা যে কোনো একটা নিলেই হবে, তাহলে এটা প্রথমটা নিলাম। তারপর আমরা কি করি, তারপর আমরা এই বিটাকে এই তীর চিহ্ন রো দিয়ে ভাগ করি, তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ওয়ান, এদের মধ্যে মিনিমাম হচ্ছে ওয়ান বাই ফাইভ, তাহলে এটা বেরিয়ে যাবে অর্থাৎ কিউ থ্রি ড্যাশ বেরিয়ে যাবে, তার বদলে প্রবেশ করবে হচ্ছে কিউ ওয়ান ড্যাশ প্রবেশ করলো কিউ থ্রি ড্যাশ বেরিয়ে গেল। তো আমাদের কি এলিমেন্ট হচ্ছে দুটো তীর চিহ্ন যেখানে ছেদ করে সেটা কি এলিমেন্ট, কি এলিমেন্টটাকে ওয়ান বানাতে হয়, তাহলে কি এলিমেন্টকে ওয়ান বানাতে গেলে এই রোটাকে পুরোটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিলাম, পাঁচ দিয়ে ভাগ করলাম, আর কিউ এলিমেন্টের নিচেতে সর্বদা জিরো করতে হয়, তাহলে উপরে একের পাঁচ ওয়ান এখানে আর থ্রি এইটা পুরো ম্যাট্রিক্স হিসেবে ধরতে পারো, আর থ্রি আর টু ড্যাশ সমান হচ্ছে আর টু মাইনাস একের পাঁচ ইন্টু আর ওয়ান করে আমাদের এখানে জিরো এসে যাবে। তাহলে এখানে কি করা হচ্ছে না, এখানে এক এক মাইনাস একের পাঁচ হবে, এক গুণিত একের পাঁচ মানে চারের পাঁচ হলো, এইভাবে এটা জিরো হলো, চার মাইনাস তিন গুণিতে একের পাঁচ মানে তিনের পাঁচ, চার মাইনাস তিনের পাঁচ মানে সতেরো পাঁচ হলো, এইভাবে করে আমাদের এটা হলো। এদের মধ্যে আবার জেড জে মাইনাস সিজে, তো জিরো ইন্টু জিরো ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করে উপরে ওয়ান, তাহলে জিরো হয়ে যাচ্ছে, জিরোর সঙ্গে সতেরো পাঁচ, একের সঙ্গে তিনের পাঁচ মানে তিনের পাঁচ মাইনাস এক মানে হচ্ছে মাইনাস দুইয়ের পাঁচ। তো এইভাবে আমরা জেড জে মাইনাস সিজে বার করলাম, জেড জে মাইনাস সিজের মধ্যে দেখতে পাচ্ছি মোস্ট নেগেটিভ হচ্ছে মাইনাস দুইয়ের পাঁচ, তাহলে এটা হচ্ছে আমাদের এন্টারিং ভেক্টর। আর লিভ করতে গেলে আমাদেরকে এন্টারিং বিটাকে আমাদেরকে ভাগ করতে হয়, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এক বিটা ছিল একের পাঁচ, একের পাঁচ বাই তিনের এক তিনের পাঁচ, তাহলে এক বাই তিন হলো, আর চারের পাঁচ বাই এটা চার বাই সতেরো, চার বাই সতেরোটা হচ্ছে সবচেয়ে ছোটো, একের তিনের থেকে চার বাই সতেরো ছোটো, সেই জন্য আমাদের কিউ ফোর ড্যাশটা বেরিয়ে যাবে, প্রবেশ করবে হচ্ছে আমাদের কিউ টু ড্যাশ, কিউ টু ড্যাশটা প্রবেশ করলো করে জেড জে মাইনাস সি জে গেটার ইকুয়াল টু জিরো হয়ে গেল, জেড জে মাইনাস সি জে তাহলে মানে কিউ ওয়ান ড্যাশটা একের সতেরো পেলাম, কিউ টু ড্যাশটা হচ্ছে চারের সতেরো পেলাম। আর ডুয়েলিটি থিওরি অনুযায়ী এখানে পি ওয়ান ড্যাশ পাবো আর এটা পি টু ড্যাশ পাবো, তো অপটিমাল স্ট্র্যাটেজিটা স্যাটিসফাই করছে, কিউ ওয়ান ড্যাশ জেড জে মাইনাস সি জে গেটার ইকুয়াল টু জিরো, তাহলে কিউ ওয়ান ড্যাশ পেলাম কিউ টু ড্যাশ পেলাম, আর ম্যাক্স কিউ জিরো ছিল কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু, সেইখান থেকে ম্যাক্স কিউ জিরো পেয়ে গেলাম, তো এটা কিউ ওয়ান ড্যাশ কিউ টু ড্যাশ পেলাম, তো অপটিমাল স্ট্র্যাটেজি কিউ ড্যাশের পেলাম, কিন্তু সেই দুইটা যে যোগ করেছি প্রত্যেকটা উপাদানে সেই দুইটাকে অ্যাডজাস্ট করতে হবে, তো তার আগে ভ্যালু অফ দ্য গেম বার করলাম, ম্যাক্স কিউ জিরো সমান ওয়ান বাই ভি স্টার, এই ভি স্টারটা তাহলে কত, ম্যাক্স কিউ জিরো বেড়ে এলো, ম্যাক্স কিউ জিরো আগেই বেরিয়েছে পাঁচ বাই সতেরো, তাহলে পাঁচ বাই সতেরো হলো, পাঁচ বাই সতেরো সমান ওয়ান বাই ভি স্টার, তাহলে ভি স্টার সমান হচ্ছে সতেরো বাই পাঁচ, তো ভ্যালু অফ দ্য গেম অরিজিনাল ভ্যালু অফ দ্য গেম যেহেতু দুই যোগ করেছিলাম সে দুইটা অ্যাডজাস্ট করার অরিজিনাল যে পে অফ ম্যাট্রিক্স ছিল তার ভ্যালু অফ দ্য গেম হচ্ছে যেহেতু দুই যোগ করেছিলাম দুই বিয়োগ করে দিতে হয় তাহলে সাত বাই পাঁচ হলো, আর কিউ ওয়ান অরিজিনাল যে কিউ ওয়ান তার অপটিমাল স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইন্টু ভি স্টার দিয়ে গুণ করতে হবে, তাহলে সাতের পাঁচ দিয়ে গুণ করে আমাদের ছিল ভি স্টারের ভ্যালুটা হচ্ছে সতেরো পাঁচ, তাহলে সতেরো পাঁচ দিয়ে গুণ করা হলো একের পাঁচ হলো, আবার কিউ টু ড্যাশ স্টার, কিউ টু ড্যাশ স্টার এটা অরিজিনাল ছিল না, অরিজিনালটা দুই যোগ করা হয়েছিল তার আগে, তাহলে সেটা অরিজিনালটা ভ্যালুটা হচ্ছে ইন্টু ভি স্টার, সেটা হচ্ছে চারের পাঁচ হয়ে গেল। আর ডুয়েলিটি থিওরি অনুযায়ী লাস্ট টেবিলে ছিল আমার তিন বাই সতেরো, যে স্ল্যাক ভেরিয়েবলগুলোর নিচেতে যে জে মাইনাস সি জে ছিল সেটা তিন বাই
17 ছিল আর 2 বাই 17 সেটাই হচ্ছে P1 ড্যাশ আর P2 ড্যাশ তাহলে এটাও ঠিক একই রকম ভাবে আমাদের V স্টার দিয়ে গুণ করে দিলে আমাদের Q1 ড্যাশ এবং Q2 ড্যাশ সেটা পেয়ে যাব সেটা এই যে ডুয়ালিটি থিওরির সাহায্যে 3 বাই 17 পেয়েছিলাম 2 বাই 17 পেয়ে গেলাম আর তার সঙ্গে ভি স্টার দিয়ে 17/5 দিয়ে গুণ করলে আমাদের অরিজিনাল যে P1 ড্যাশ সেটা পেয়ে যাব P1 অপটিমাল স্ট্র্যাটেজিটা পেয়ে যাব তারপর ভি স্টার 17/5 পেয়েছিলাম তার দিয়ে গুণ করে দিলে আমাদের P2 যে অপটিমাল স্ট্র্যাটেজি সেটাও পেয়ে গেলাম 2/5 তো এইভাবে আমরা অপটিমাল স্ট্র্যাটেজি সাহায্যে অপটিমাল স্ট্র্যাটেজি বার করে ফেললাম যে কি না 3/5 2/5 অরিজিনাল যে পিওর ম্যাট্রিক্স তার যে অপটিমাল স্ট্র্যাটেজি হচ্ছে 3/5 2/5 আর কিউ স্টারটা পেলাম এই মাত্র পেলাম যে কত কিউ স্টার পেলাম 1/5 4/5 আর পি স্টার পেলাম 3/5 2/5 ভ্যালু অফ দ্য গেম পেলাম 7/5 এরপরে এই প্রবলেমগুলোকে আমরা এলপিভি মেথডে সমাধান করতে থাকব যে এলপিভি মেথডে তোমরা চেষ্টা করবে এইভাবে সমাধান যেহেতু এইটা সব এলিমেন্টগুলো পজিটিভ তাহলে এখানে কোনো সংখ্যা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যোগ করা দরকার নাই এখানে -1 আছে তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 যোগ করে দিলে আমাদের প্রত্যেকটা উপাদান পজিটিভ হয়ে যাবে তাহলে খুব সহজেই এটা এলপিভি মেথডে সমাধান করা যাবে তারপরে প্রবলেমটাও এটা +3 যোগ করে দেব লাস্টের 3টা অ্যাডজাস্ট করতে হয় এর সাহায্যে আমরা 3 যোগ করে দিলে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের পজিটিভ এসে যাবে পিআর ম্যাট্রিক্সটা পজিটিভ এসে যাবে প্রত্যেকটা এলিমেন্ট তাহলে আমাদের এলপিভি মেথডে একইভাবে আমরা সমাধান করতে পারবো তো এখানে আরেকটি প্রবলেম আমরা সমাধান করেছি দেখো এখানে এটা এই এলপিভি মেথডে আমরা সমাধান করবো তাহলে প্রথমে আমরা এদের মধ্যে ম্যাক্সিমাম 1 এদের মধ্যে এই দ্বিতীয় কলমের মধ্যে ম্যাক্সিমাম 3 এটার ম্যাক্সিমাম 2 ম্যাক্সিমামগুলোর মধ্যে মিনিমাম 1 আর রোগুলোর মধ্যে মিনিমাম এই প্রথম রোয়ের মিনিমাম -2 দ্বিতীয় রোয়ের মিনিমাম 0 রোগুলোর মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 0 তাহলে দুটো সমান নয় তাহলে ম্যাক্স মিন মিন ম্যাক্স সমান নয় তাহলে স্যাডেল পয়েন্ট নাই তো আমরা এলপিভি মেথডে সমাধান করব তো এর যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট এটার প্রত্যেকটা এলিমেন্ট দেখতে পাচ্ছি যে পজিটিভ নয় পিআর ম্যাট্রিক্সটা পজিটিভ নয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে পজিটিভ করে তারপর আমাদের এলপিভি মেথডে সমাধান করব তাহলে -2 আছে সেই জন্য প্রত্যেকটা উপাদানের সঙ্গে আমরা 2 যোগ করে দিচ্ছি 2 যোগ করলে আমরা নতুন পিআর ম্যাট্রিক্স এটা পাবো লাস্টে ওই 2টাকে অ্যাডজাস্ট করতে হয় তো এখানে পিটা হচ্ছে অপটিমাল স্ট্র্যাটেজি P1 P2 যেহেতু দুটো রো আছে আর কলম 3টে আছে তাহলে Q1 Q2 Q3 তার অপটিমাল স্ট্র্যাটেজি তো আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি হবে ম্যাক্স Q0 সমান হচ্ছে Q1 ড্যাশ যেহেতু আমাদের 3টে কলম আছে তাহলে Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ প্লাস Q3 ড্যাশ আর সাবজেক্ট টু আমাদের ম্যাট্রিক্সটা ছিল ম্যাট্রিক্সটা 3 2 0 তাহলে 3 2 0 হচ্ছে তাহলে 3Q1 ড্যাশ প্লাস 2Q2 ড্যাশ প্লাস 0Q3 ড্যাশ লেস ইকাল টু 1 হবে তারপর 2Q1 ড্যাশ প্লাস 5Q2 ড্যাশ প্লাস 4Q3 ড্যাশ লেস ইকাল টু 1 হলো আর Q1 ড্যাশ Q2 ড্যাশ Q3 ড্যাশ গ্রেটার ইকাল টু 0 তো এইভাবে আমরা স্ল্যাক ভেরিয়েবল শুধু কেবলমাত্র যোগ হবে তাহলে প্রথমটা স্ল্যাক ভেরিয়েবল Q4 ড্যাশ আর এটা Q5 ড্যাশ স্ল্যাক ভেরিয়েবল যোগ করব করে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করব স্ট্যান্ডার্ড ফর্ম করা হয়েছে স্ল্যাক ভেরিয়েবল Q4 ড্যাশ যোগ করা হয়েছে এটার সঙ্গে প্রথম যে কনস্ট্যান্টস আছে তার সঙ্গে Q4 ড্যাশ স্ল্যাক ভেরিয়েবল যোগ করা হয়েছে তারপরটার সঙ্গে Q5 ড্যাশ স্ল্যাক ভেরিয়েবল যোগ করা হয়েছে সমান 1 হয়ে গেল আর অবজেক্টিভ ফাংশন ছিল Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ প্লাস Q3 ড্যাশ প্লাস 0Q4 ড্যাশ প্লাস 0Q5 ড্যাশ স্ল্যাক ভেরিয়েবলগুলোর যে কস্টগুলো সেগুলো হচ্ছে 0 হয় তো এরপরে আমরা এটাকে আমরা পুরো টেবিলে ছকের মধ্যে যেমন এলপিভি মেথডে সমাধান করে সেই এলপিভি মেথডে ZJ-CJ বার করা হবে ZJ-CJ বার করে যে মোস্ট নেগেটিভ সেটা হচ্ছে এন্টারিং ভেক্টর সেটা দিয়ে বিকে ভাগ করতে হয় 1/3 1/2 তাদের মধ্যে মিনিমাম হচ্ছে 1/3 তাহলে সেটা হচ্ছে লিভ দ্য বেসিস Q4টা লিভ দ্য বেসিস এইভাবে আমরা যে এলপিভি মেথডে সমাধান করব এলপিভি মেথডে সমাধান করে ZJ-CJ গ্রেটার ইকুয়াল টু 0 যখনই গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে স্টপ হয়ে যাবে অপটিমালটি তাহলে এখানে Q1 ড্যাশ সমান 1/3 পেলাম আর Q3 ড্যাশ সমান হচ্ছে 1/12 পেলাম আর ডুয়েলিটিতে P1 এর ভ্যালুটা হচ্ছে 1/6 আর P2 ভ্যালুটা হচ্ছে 1/4 পাবো ডুয়েলিটির সাহায্যে আর এরপরে
এইখানে তাই পেয়েছি। তো একের এখানে আমরা একের তিন আর একের বারো, যেহেতু কিউ থ্রি আর কিউ ওয়ান আছে আর কিউ টু তো পাচ্ছি না টেবিলের মধ্যে, তাহলে সেটা হচ্ছে জিরো। তাহলে ম্যাক্স কিউ জিরো, ম্যাক্স কিউ জিরো ছিল কিউ ওয়ান প্লাস কিউ টু, দুটো যোগ করলে আমার পাঁচ বাই বারো হলো। তাহলে অপটিমাল ড্যাশগুলো হলো। এবার দুইটাকে আমরা অ্যাডজাস্ট করতে গেলে ভ্যালু অফ দ্য গেম, ভ্যালু অফ দ্য গেম ভি স্টারের ফর্মুলা হচ্ছে ম্যাক্স কিউ জিরো সমান ওয়ান বাই ভি স্টার, এটার ভ্যালু বেরোলো আমাদের পাঁচ বাই বারো, তাহলে ভি স্টার ভ্যালুটা বারো বাই পাঁচ হয়ে গেল। তো দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য দুই যে যোগ করেছি সেটার ফর্মুলা হচ্ছে ভ্যালু অরিজিনাল ভ্যালু অফ দ্য গেম, পে অফ ম্যাট্রিক্সটা অরিজিনাল ভ্যালু অফ দ্য গেম হচ্ছে ভি স্টার মাইনাস দুই, দুই যোগ করেছিলাম বলে, তাহলে দুইয়ের পাঁচ হলো। আর কিউ ওয়ান ড্যাশ ছিল, এটা কিউ ওয়ান ড্যাশের ভ্যালু ছিল কিন্তু অরিজিনাল কিউ ওয়ান সেটার ভ্যালুটা হচ্ছে এটা একের তিন ইন্টু ভি স্টার মানে পাঁচের বারো বাই পাঁচ, সেটা হচ্ছে চারের পাঁচ হলো। আর কিউ টু ড্যাশ হচ্ছে ভি স্টারের সঙ্গে গুণ করবো, এখানে বারো বাই পাঁচ দিয়ে গুণ করে দিলে আমাদের অরিজিনাল কিউ টু ড্যাশ কিউ টু সেটা পেয়ে যাব, সেটা পেলাম। কিউ থ্রিটাও ঠিক একই রকমভাবে ভি স্টার দিয়ে গুণ করলে একের পাঁচ পাবো। আর ডুয়েলিটি থিওরেম অনুযায়ী লাস্টেতে জেড জে মাইনাস সিজে থেকে আমাদের পেয়েছিলাম যে একের ছয় আর একের চার, তাহলে পি ওয়ান স্টার সেটার মানটা হচ্ছে একের ছয়, একের একের চার পেলাম। ঠিক এরও আমরা ভি স্টার দিয়ে গুণ করে দিলে কি পাবো, অরিজিনাল যে পে অফ ম্যাট্রিক্সটার স্ট্র্যাটেজিগুলো পেয়ে যাবো। ভি স্টার দিয়ে গুণ করা হয়েছে, পি টুটা ভি স্টার দিয়ে গুণ করা হলো, তাহলে অপটিমাল স্ট্র্যাটেজি হয়ে গেল আমাদের এটা। তাহলে পি স্টারের ভ্যালুটা হচ্ছে দুইয়ের পাঁচ তিনের পাঁচ, আর কিউ স্টারের ভ্যালুটা হচ্ছে চারের পাঁচ শূন্য একের পাঁচ, যে অরিজিনাল পে অফ ম্যাট্রিক্সের আমার স্ট্র্যাটেজিগুলো বেরিয়ে গেল। এবং ভ্যালু অফ দ্য গেম দুইটা আমরা বিয়োগ করে দুইয়ের পাঁচ পেয়েছি, তাহলে ভ্যালু অফ দ্য গেম এটা হলো। তো এইভাবে আমরা এলপিপি মেথডে সলিউশন করতে থাকবো, যে বিভিন্ন এখানে যেমন এ পে অফ ম্যাট্রিক্সটাতে সবচেয়ে মাইনাস চার আছে, মাইনাস চার হচ্ছে সবচেয়ে ছোটো আছে, এগুলো সবগুলো পজিটিভ করতে গেলে প্লাস চার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যোগ করা হয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্লাস চার যোগ করে দিলে আমাদের সব এলিমেন্টগুলো পজিটিভ হয়ে গেল। তারপর আমরা যেভাবে করে ম্যাক্স এখানে ম্যাক্স কিউ জিরো সমান হচ্ছে, যেহেতু দুটো আমাদের কলম আছে কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ হলো, তারপর তিনটে কনস্ট্যান্ট আসবে, ফাইভ কিউ ওয়ান ড্যাশ প্লাস জিরো ইন্টু কিউ টু ড্যাশ লেস ইকাল টু ওয়ান, কিউ ওয়ান ড্যাশ প্লাস এইট কিউ টু ড্যাশ লেস ইকাল টু ওয়ান, সিক্স কিউ ওয়ান ড্যাশ প্লাস সিক্স কিউ টু ড্যাশ লেস ইকাল টু ওয়ান। তো এখানে তিনটে কনস্ট্যান্ট পাবো, তিনটে কনস্ট্যান্ট করে আমরা ঠিক একই রকমভাবে আমরা সমাধান করলে সমাধান পেয়ে যাব, টেবিলে আমরা সমাধান করলে এই এলপিপিটার সমাধান পেয়ে যাব। যে আমরা ওইভাবে একইভাবে যদি আমরা সমাধান করতে থাকি তাহলে প্রবলেমটার সলিউশন এসে যাবে। আজ এ পর্যন্তই, যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।